আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের পর্বে আমি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য একটি মজাদার রেসিপি, সেটা হলো কাপকেক রেসিপি। তো আশা রাখি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন কাপকেক তৈরির জন্য কী কী লাগছে দেখি। তো কাপকেক তৈরির জন্য আমি প্রথমেই নিয়েছি 4টা ডিম আর স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়েছি। আপনারা ফ্রিজে থাকলে সেটা 15 থেকে 20 মিনিট আগে নামিয়ে নেবেন। তো ডিমটাকে আমি একটু এভাবে ভেঙে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। তো আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এভাবে একটা হ্যান্ড গ্রিসের সাহায্যে সুন্দর করে এটাকে ফেটে নিচ্ছি। চিনিটাকে সুন্দর করে গলিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ বিট করার পরে চিনিটা গলে গিয়েছে, তো আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আরেকটি বোল নিয়েছি, এর ভিতরে আমি শুকনো উপকরণটা একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার, অবশ্যই 1 টেবিল চামচ পরিমাণে দিতে হবে, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো এটাকে আমি একটু চেড়ে নিচ্ছি। চালার পরে দেখুন দানা দানা একটা ভাব, সেটাকে আমি ফেলে দিচ্ছি। শুকনো উপকরণটা চেলে নেওয়ার পরে আমি একটু এভাবে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। তো এখন সেই ডিম আর চিনির মিশ্রণটা নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি অল্প অল্প করে সেই ময়দাটা দিয়ে নেব আর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নেব। তো অল্প অল্প করে দিতে হবে। আমি ময়দাটা 3 ভাগে দিয়ে দেব। তো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। তো এর ভিতর আমি দিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ফ্লেভার দিয়ে নিতে পারেন। 1/2 চামচ পরিমাণে অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার, এটা অপশনাল, এটা যার সৌন্দর্যের জন্য দিয়েছি। আমি সুন্দর করে একটু বিট করে নিচ্ছি। তো আমার মিশানো হয়ে গিয়েছে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে একটু এটাকে এক জায়গায় করে নিচ্ছি। তো এইভাবে একটা ঘনত্ব হয়েছে। তো এখন তো যেহেতু এটা কাপ কেক, তাই আমি নর্মাল যে চায়ের কাপ সেটা নিয়েছি 4টা। তো এতে আমি একটু তেল ব্রাশ করে নেব।
যেন কেকটা মোল্ড আউট করতে সুবিধা হয় সেজন্য। তো সবগুলোতেই আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এখন আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করেছি সেটা আমরা কাপে দিয়ে নেব। তো এই যে দিয়ে নিচ্ছি, তো হাফ কাপ পরিমাণে দিতে হবে, কারণ কেকটা কিন্তু ফুলে ডবল হয়ে যায়, তো উপরের দিকে উঠে আসবে। তো আমরা এজন্য বেশি পরিমাণে ব্যাটার দেওয়া যাবে না। তো আমি হাফ কাপ পরিমাণে প্রতিটা কাপই দিয়ে নিচ্ছি। তো আমি সবগুলোতেই আমি হাফ কাপ করে ব্যাটার দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব একটু চেরি। তো চেরিটা একটু সৌন্দর্যের জন্য দিচ্ছি। তো আমি চুলায় এসেছি বেক করার জন্য, যেহেতু এটা আজকে চুলায় তৈরি করব। তো আমি 5 মিনিটের মতো পাত্রটা গরম করে নিয়েছি। আমি একটা ননস্টিকের পাত্র দিয়েছি, পাত্রটা যদিও পুরানো, তো পুরানো পাত্র দিয়ে কেকটা তৈরি করা ভালো, না হলে পাত্রটা নষ্ট হয়ে যায়। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা পিজা ট্রে আর একটা এক্সট্যান বসিয়েছি। 5 মিনিট আমি এটাকে বিহিট করে নিয়েছি। তো এখন আমি সেই কাপগুলি দিয়ে দেব। একটা সাবধানে দিতে হবে। এই যে আমি দিয়ে দিয়েছি। তো আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো এখন আমি লো আছে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নেব। তো আমি 20 মিনিট পরে ফিরে এলাম। তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ফুলে ডবল হয়ে গিয়েছে, কাপটা সম্পূর্ণ সমান হয়ে গিয়েছে। আমি কিন্তু হাফ কাপ করে দিয়েছিলাম ব্যাটারটা। তো আমি একটা কাঠির সাহায্যে এটাকে একটু চেক করে নেব। এই যে কাঠির গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা একটু ঠান্ডা করে মোল্ড আউট করব। খুব সুন্দর হয়েছে কিন্তু কেকটা দেখতে। তো কেকগুলি আমি মোল্ড আউট করে নিয়েছি। এই যে সবগুলো কেক আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। তো রেডি হয়ে গেল কাপ কেক রেসিপি। তো আমরা এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চাদের জন্য সহজ একটি রেসিপি, বিকেলের নাস্তা হিসেবে ওদের দেওয়া যায়, তাছাড়াও এটা টিফিন বক্সে দেওয়া যায়, অতি সহজেই এটা তৈরি করা যায়, খেতেও কিন্তু অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।